নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নিরামিষ রেসিপি, ফুলকপির ধোকার ডালনা। খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এর জন্য একটা মাঝারি সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ গ্লাস জলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ফুলকপি সেদ্ধ করতে দেব, ঢেকে দিলাম। অন্যদিকে আমি ডালের পেস্ট বানিয়ে নেব। হাফ কাপ ছোলার ডালকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভিজে গেলে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ভেজানো ডাল নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন জিরে, পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে গ্রাইন্ডিং করে নেব। গ্রাইন্ডিং হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা মটর ডাল দিয়েও বানাতে পারেন। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, জল থেকে ছেঁকে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, 1 চিমটি কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ফুলকপি। ফুলকপিটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। ফুলকপি ম্যাশ করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ছোলার ডালের পেস্ট। ছোলার ডালের পেস্ট ফুলকপির সাথে মিক্স করে নিচ্ছে। দিয়ে দেব পরিমাণ মতো নুন চিনি। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। নুন চিনিটা দেওয়া হয়ে গেলে ডালের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। ভালো করে মিক্স হয়ে গেছে, কড়াই থেকে অটোমেটিক উঠে চলে আসছে। আমি এইবার একটা প্লেটের মধ্যে আরও একটু নাড়াচাড়া করে তুলে নেব। একটা প্লেটের মধ্যে এইবার আমি তুলে নেব, একেবারে ড্রাই হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, সমানভাবে চারিয়ে দিচ্ছি এইভাবে হাতে করে। সমানভাবে এইভাবে ঠিক করে চারিয়ে দিচ্ছি। চারিয়ে দিয়ে তারপর আমি পিস করে কেটে নেব। একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারাও যে কোনো শেপে কেটে নিতে পারেন। সাইড থেকে একটু করে বাদ দিয়ে দিচ্ছি যাতে সমান হয়। তার জন্য একটা সাইড কাটা হয়ে গেলে অন্য সাইডও আমি কেটে দেব। অন্য সাইডটাও কেটে নিলাম। পিসগুলো ঠিক এই রকম হয়েছে। একটা পিস আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আবার কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে ভেজে নিচ্ছি ফুলকপির পিস। নাড়াচাড়া করে প্রায় 1-2 মিনিট মতো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দিচ্ছি অন্য সাইডটাও ভাজার জন্য। এই রেসিপিটা সম্পূর্ণ নতুন একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এগুলো ভাজা হয়ে এসেছে, আমি এইবার তেল থেকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তেল থেকে তুলে নিয়েছি। বাকি তেলের মধ্যে আমি 2টো আলুকে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলুকে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। এতটা তেল লাগবে না, তার জন্য তেল একটু কম করে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি।
1 টেবিল স্পুন মতো তেল রেখেছি, ফোড়ন দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে, 1টা শুকনো লঙ্কা, 1 চিমটি হিং, 1টা তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে 1টা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছে। টমেটো নাড়াচাড়া করে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন, 1/4 কাপ নারকেল কুড়ো নিয়েছি। নারকেল কুড়োটাও তেলের মধ্যে দিয়ে টমেটোর সাথে মিক্স করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 টিস্পুন গ্রেট করা আদা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সব মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছে। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরো ভালো করে ভেজে নিচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে আলুর টুকরোকে মিক্স করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব 1 গ্লাস। জলটা দিয়ে দিলাম, ঢেকে দেব 4-5 মিনিটের জন্য লো ফ্লেমে। 4-5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপির পিস। সবকিছু মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেলে আরো 1 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। ফুটতে শুরু করে দিয়েছে, ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য লো ফ্লেমে। 1 মিনিট পর গ্যাস অফ করে ঢাকনা খুলে দিয়েছি। ওপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলা, 1/2 টিস্পুন ঘি। ঘি গরম মশলা মিক্স করে নিলাম, একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই একেবারে নতুন একটি ফুলকপি রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটা আপনারা ভাত দিয়েও ব্যবহার করতে পারেন বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।